মালদায় মোর্চার প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে স্টেশনে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে এই সরকার সামলাতে পারে না, তার তদন্ত করতে পারে না, দোষীদের সাজা দিতে পারে না, শুধুমাত্র চাপা দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবে মানুষের ডিমান্ড থাকে সত্য উদ্ঘাটন হোক, তাই বারবার চিঠি লেখা হয়, আবেদন করা হয়, আর প্রায় এই ঘটনাতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে। যেহেতু এত বড় ঘটনা ঘটেছে সারা দেশে, তাই এই নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। বিজেপির মনে হয়েছে এর সত্য জানার দরকার আছে, কারণ রিপোর্ট সময় মতো আসে না, তাই তারা আসবেন যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। প্রসঙ্গত সরকারি কর্মচারীরা বলেছেন, এই রাজ্যে উৎসব করতে হলে সেন্ট্রাল টিম দিয়ে করতে হয়, ভোটে যদি কেন্দ্রীয় টিম না থাকে তাহলে তারা ভোট করতে যাবেন না। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে একজন মাস্টার মশাইকে রায়গঞ্জে তাকে হত্যা করা হয়েছিল, কি করে মারা গেল কেউ জানতে পারল না, দোষীরা সাজা পেয়েছে কিনা আমরা বলতে পারবো না। তো সরকারি কর্মচারীরাই ভোটটা পরিচালনা করেন, যদি তাদের জীবনে সুরক্ষা না থাকে তবে তারা কি করে ভোট দিতে যাবেন, ভোটাররাই ভোট দিতে পারেন না, নমিনেশন করতে দেওয়া হয় না, তাই টেনশনের মধ্যে নির্বাচন করতে যাওয়াটা খুব রিস্কি, সেই জন্য তারা চিন্তা প্রকাশ করেছেন। এটা ঠিক যে উৎসব পরব, বিশেষ করে হিন্দুদের কিছু উৎসব হলেই ইচ্ছে করে গণ্ডগোল করা হয় যেন পরবর্তীকালে পারমিশন দেওয়া না হয়, ধীরে ধীরে মেলা উৎসব পরব বন্ধই হয়ে যাবে এখানে, এটা বোধহয় এই সরকারের একটা চক্রান্ত, তাই এইভাবে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। আজকে এখানে এসছি, মোর্চার প্রশিক্ষণ শিবির আছে, সেখানে যোগ দিতে আমি মালদা এসেছি, সেই উপলক্ষে আমি তিনটি জেলায় সাংগঠনিক কার্যক্রম নেব, মালদা, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুর। ইতিমধ্যেই গত পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় এইরকমই হয়, বাংলায় কিভাবে নির্বাচন হবে, সরকার কিভাবে নির্বাচন করবে তার উপর নির্ভর করছে, আমরা আমাদের মতো প্রস্তুতি ঠিক করে রেখেছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনে নেব। দেখুন, পশ্চিমবাংলায় কোনো ঘটনা হলেই এই সরকার হয় সামলাতে পারে না, তার তদন্ত করতে পারে না, দোষীদের সাজা দিতে পারে না, চাপা দেওয়ার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে মানুষের ডিমান্ড থাকে যে সত্য উদ্ঘাটিত হোক, তাই বারবার চিঠি লেখা হয়, আবেদন হয়, আর প্রায় ঘটনাতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে। যেহেতু এত বড় ঘটনা ঘটেছে, সারা দেশে বিশ্বে আলোচনা হচ্ছে, বিজেপিরও মনে হয়েছে যে এর সত্য জানার দরকার আছে ঘটনা, কারণ রিপোর্ট ঠিক মতো আসে না, সময়ে আসে না, তাই আসছেন, তারা তার মধ্যে খোঁজ খবর নেবেন যাতে এই ধরনের ঘটনা না হয়। আর না না, ঠিকই বলেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে মনে করুন আপনারা একজন মাস্টারমশাই রায়গঞ্জে তাকে হত্যা করা হয়েছিল, কী করে মারা গেল কেউ জানতে পারল না, দোষী সাজা পেয়েছেন আমরা জানি না। তো সরকারি কর্মচারীরা এই ভোটটা পরিচালনা করেন, তো তাদের যদি জীবনে সুরক্ষা না থাকে তারা কী করে ভোট দিতে যাবেন, ভোটাররাও যেতে পারেন না, নমিনেশন করতে দেয় না, এই টেনশনের মধ্যে নির্বাচন করতে যাওয়াটা খুব রিস্কি, সেই জন্য তারা চিন্তা প্রকাশ করেছেন। আর এটা ঠিক যে উৎসব পরব ইত্যাদি হলে, বিশেষ করে হিন্দুদের কিছু হলে ইচ্ছা করে গণ্ডগোল করা হয় যাতে পরবর্তীকালে পারমিশন না দেওয়া হয়, ধীরে ধীরে মেলা উৎসব পরব শোভাযাত্রা বন্ধই হয়ে যাবে এখানে, এটা বোধহয় একটা এই সরকারের চক্রান্ত, তারা এইভাবে রাজনীতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। আজকে আমাদের এখানে এসসি মোর্চার প্রদেশের প্রশিক্ষণ চলছে, সেটাই প্রমুখ কার্যক্রম, আর সেই উপলক্ষে আমি আমাদের তিনটি জেলাতেও সাংগঠনিক কার্যক্রম নেব, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরে। বাংলায় নির্বাচন মানে এরকমই হয়, কীভাবে নির্বাচন হবে, সরকার কীভাবে নির্বাচন করাবে তার উপরে নির্ভর করছে, আমরা আমাদের মতো প্রস্তুতি ঠিক করে রেখেছি। 14 টাইমলাইন মালদা।